हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल क्राफ्ट क्रिएशन बाय मौसुमी। आजकेर ভিডিওটিতে দেখব গণেশ চতুর্থী উপলক্ষে এই কার্ড মেকিং টি। আমি এখানে A4 সাইজের হ্যান্ডমেড পেপার নিয়ে নিয়েছি। এখানে আমি ইয়েলো কালারের পেপার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের পেপার নিতে পারেন। এরপর হ্যান্ডমেড পেপারটিকে আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছি। আর নিয়েছি A4 সাইজের একটি কালারিং পেপার। এই পেপারটিকে সমান ভাঁজ করে আমি একটি ভাঁজ কেটে নিলাম এবং হ্যান্ডমেড পেপারের ইনসাইডে আমি আঠার সাহায্যে এই কালারিং পেপারটি আটকে নিচ্ছি। এরপর নিয়েছি স্কোয়ার শেপের জুট ফেব্রিক। জুট ফেব্রিকের সাথে সমান মাপ করে আমি হ্যান্ডমেড পেপারের ওপর পোর্শনটা এভাবে কেটে নিলাম। এরপর হ্যান্ডমেড পেপারের ইনসাইডে যে কালারিং পেপার রয়েছে তার ঠিক মাঝখানে আমি জুট ফেব্রিকটা আঠার সাহায্যে বসিয়ে নিচ্ছি। এখানে একটি বিষয় নজর রাখতে হবে, হ্যান্ডমেড পেপারের যে স্কোয়ার শেপ কাটা আছে আর জুট ফেব্রিক যেটি রয়েছে স্কোয়ার শেপের, তার মাপ যেন সঠিকভাবে থাকে। এরপর আমি মোল্ডেড ক্লে নিয়েছি এবং ক্লের দুটো পার্টকে সম পরিমাণ অনুপাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পাউডারের সাহায্য নিয়ে আমি একটি গণেশ ঠাকুরের মুখ বানাবার চেষ্টা করছি। এভাবে আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। আপনারা পছন্দ মতো সুপার ক্লে বা অন্য কোনো ক্লে ইউজ করতে পারেন। এখন আমি সমান মাপের গণেশ ঠাকুরের দুটি কান তৈরি করে নিচ্ছি। এবার গণেশ ঠাকুরের কান দুটোকে আঠার সাহায্যে মাথার সাথে এভাবে জুড়ে নিলাম। এবার ক্লে দিয়ে তৈরি করে নিচ্ছি গণেশ ঠাকুরের মাথার পাগড়ি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এগিয়ে নিয়ে যেতে। বেশ কিছুক্ষণ রাখার পর গণেশ ঠাকুরের মূর্তিটি পুরো শুকিয়ে গিয়েছে। এরপর এটিকে আমি হোয়াইট অ্যাক্রালিক কালার করে নিচ্ছি। হোয়াইট কালারটি করতে আমি স্পঞ্জ ব্যবহার করেছি, আপনারা তুলির সাহায্যও করতে পারেন। এবার হোয়াইট অ্যাক্রিলিক কালার শুকিয়ে যাওয়ার পর আমি গণেশ ঠাকুরের ফেসটিকে রেড কালার করে নিচ্ছি। গণেশ ঠাকুরটি কালার করতে আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন।
गणेश ठाकुर पगड़ी ते आमी येलो कलर यूज करे निये छी। पुरो कलर भालो भावे शुकिए जावार पर अवश्य अपनारा बार्निश यूज करे नेबेन। आमी एखाने बार्निश यूज करे छी किन्तु कोनो कारणे आमार वीडियोते सेटी आसेनी। एरपर फेविकलेर साहाज्ये जुट स्क्वायरटिर ओपरे आमी एभावे गणेश ठाकुरेर मुखटि आटकिये निच्छि। ह्वाइट लेस दिये आमी हैंडमेड पेपारे स्क्वायर शेपटिर चारपाशे एभावे लागिये निच्छि। एखाने सामान्य कुचि दिये आमी स्क्वायर शेपेर चारपाशे लेसटि लागिये निएछि। स्क्वायर शेपटी चारपाशे आमी एभावे लेस पुरो जुड़े निलाम। एबार आमी जुट फैब्रिक नियेछी आर नियेछी ब्राउन पेपर। जुट फैब्रिक एवं ब्राउन पेपर के रेक्टेंगल शेपे आमी केटे नियेछी। जुट फैब्रिकेर ओपर ब्राउन पेपरटी एभावे आमी आठार साहाज्ये बसिए नियेछी। एखाने आमी दुटो उडेन बाटन यूज करे नियेछी। एबार ब्राउन पेपरटिर ओपर आमी हैपी गणेश चतुर्थी बोले लिखे दिलाम। शेषे ब्राउन पेपरटिर ओपर सामान्य डिजाइन आमी एभावे करे निच्छी। কার্ডের ভেতরে লেখাগুলো যাতে সমান থাকে তো আমি স্কেল এবং পেন্সিলের সাহায্যে কিছু লাইনস টেনে নিচ্ছি। সবার শেষে ব্রাউন স্কেচ পেনের সাহায্যে আমি চারপাশে একটি আউটলাইন কেটে নিলাম। গণেশ চতুর্থী স্পেশাল এই হ্যান্ডমেড কার্ডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সবার শেষে আমি গণেশ ঠাকুরের মূর্তিটির ওপর গোল্ডেন ডাস্ট ইউজ করে নিয়েছি।